আচ্ছা দেখো, ফোর্স পার ইউনিট মাস ভ্যারিজ ইনভার্সলি অ্যাজ দ্য স্কোয়ার অফ দ্য ডিস্টেন্স। তাহলে আমার অ্যাক্সিলারেশনটা কী হচ্ছে? ভি ডিভি ডি এক্স ইকুয়াল টু মাইনাস মিউ বাই এক্স স্কোয়ার, কারণ ফিক্সড পয়েন্টের দিকে রয়েছে, ওই জন্য অ্যাক্সিলারেশনটা নেগেটিভ হলো। তাহলে ভি ডিভি ইকুয়াল টু মাইনাস মিউ বাই এক্স স্কোয়ার ডিএক্স, তাহলে ইন্টিগ্রেট করলে ভি ডিভি ইকুয়াল টু মাইনাস মিউ ডিএক্স বাই এক্স স্কোয়ার। তাহলে ভি ডিভি থেকে আমরা পাই ভি স্কোয়ার বাই টু, আর এটা থেকে পাই মাইনাস, মাইনাসটা প্লাস হয়ে যাবে, মিউ বাই এক্স প্লাস সি, সি বিং এ কনস্ট্যান্ট। এখন পার্টিকেলটা স্টার্ট করছে ফ্রম রেস্ট ফ্রম এ পয়েন্ট হুজ ডিস্টেন্স ফ্রম দ্য ফিক্সড পয়েন্ট ইজ এ। দেন উই হ্যাভ ওই ভি এর জায়গায় জিরো বসাচ্ছি, এক্সের জায়গায় এ বসাচ্ছি, তাহলে জিরো ইকুয়াল টু মিউ বাই এ প্লাস সি। তাহলে ভি স্কোয়ার বাই টু ইকুয়াল টু মিউ ইন্টু ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান বাই এ। তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু টু মিউ ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান বাই এ। তাহলে ভি ইকুয়াল টু ডিএক্স ডিটি ইকুয়াল টু মাইনাস রুট ওভার টু মিউ এ মাইনাস এক্স বাই এ এক্স। এখানে ছবিটা দেখো, এই এই পয়েন্ট থেকে পার্টিকেলটা এই ফিক্সড পয়েন্টের দিকে আসছে, ওই জন্য ভেলোসিটিটা নেগেটিভ ডাইরেকশানে নেওয়া হলো। সিন্স উই হ্যাভ ভেলোসিটি নেগেটিভ হোয়াইল মে মুভিং টুয়ার্ডস দ্য ফিক্সড পয়েন্ট, দাস উই হ্যাভ রুট ওভার টু মিউ বাই এ ডিটি ইকুয়াল টু মাইনাস রুট ওভার এক্স বাই এ মাইনাস এক্স ডিএক্স। এখন এইটা আছে বলে রুট ওভার এ মাইনাস এক্স, এক্সের ভ্যালু আমরা নেব এ কস স্কোয়ার থিটা। দেখো এ কস স্কোয়ার রাইট হ্যান্ড সাইডে নিচ্ছি, এক্স ইকুয়াল টু এ কস স্কোয়ার থিটা, তাহলে ডিএক্স হচ্ছে মাইনাস টু এ কস থিটা সাইন থিটা ডি থিটা। তাহলে রুট ওভার টু মিউ এ ডিটি ইকুয়াল টু রুট ওভার এ বাই রুট এ, এটা কস থিটা হচ্ছে, এটা সাইন থিটা হচ্ছে, তাহলে টু এ কস থিটা সাইন থিটা ডি থিটা। তাহলে কী পাচ্ছি? টু এ কস স্কোয়ার থিটা। এটাকে মাল্টিপল অ্যাঙ্গেলে নিয়ে গেলে এ ইন্টু ওয়ান প্লাস কস টু থিটা ডি থিটা হচ্ছে। তাহলে ইন্টিগ্রেট করছি রুট ওভার টু মিউ বাই এ টি ইকুয়াল টু এ ইন্টু থিটা প্লাস হাফ সাইন টু থিটা প্লাস ডি, ডি বিং এ কনস্ট্যান্ট। ইনিশিয়ালি হোয়েন টি ইকুয়াল টু জিরো এক্স ইকুয়াল টু এ, তাহলে আমরা টি ইকুয়াল টু জিরো বসাচ্ছি, এক্স ইকুয়াল টু এ বসাচ্ছি, তাহলে এ ইন্টু জিরো হচ্ছে এই যে, তাহলে ডি ইকুয়াল টু জিরো, তাহলে রুট ওভার টু মিউ এ টি ইকুয়াল টু এ কস ইনভার্স রুট ওভার এক্স বাই এ প্লাস রুট ওভার এ এক্স মাইনাস এক্স স্কোয়ার। এই সাইন টু থিটাটাকে ক্যালকুলেট করলে এই জিনিসটা বেরোবে, কারণ সাইন টু থিটা মানে কি? টু সাইন থিটা কস থিটা, তাহলে টু সাইন থিটা কস থিটা থেকে এই জিনিসটা বেরোচ্ছে, সাইন থিটার ভ্যালু একটা বেরোবে আর কস থিটার ভ্যালু একটা বেরোবে। তাহলে ইফ উই পুট এক্স ইকুয়াল টু জিরো দেন উই শ্যাল গেট দ্য টাইম টেকেন বাই দ্য পার্টিকেল টু মুভ ফ্রম দ্য পয়েন্ট এক্স ইকুয়াল টু এ টু দ্য ফিক্সড পয়েন্ট, অ্যান্ড ইট ইজ ইকুয়াল টু রুট ওভার এ বাই টু মিউ ইন্টু এ ইন্টু পাই বাই টু, দ্যাট ইজ পাই এ টু দি পাওয়ার থ্রি বাই টু ইন্টু ডিভাইডেড বাই টু রুট ওভার টু মিউ। ওকে,